হ্যালো বেয়ন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ডের ভিডিও আজকে আমি দেখতে পাচ্ছেন অনেকেরই চাহিদা সম্পূর্ণ গাড়ি টয়টা হায়েস্ট মডেলের গাড়ি আপনার অনেকেরই ডিমান্ড ছিল হায়েস্ট গাড়ি রিভিউ করার জন্য ঠিক আজকে আমি হায়েস্ট গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি আর আজকের গাড়ি কিন্তু সোয়েল কার সেন্টারের কালেকশান আর এই সোয়েল কার সেন্টার আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর বিসিক স্ট্যান্ডে তো আজকে যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি টয়টা হায়েস্ট হাফ প্যাডের একটি গাড়ি দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশনের পেপার্স কিন্তু তেইশ সাল পর্যন্ত আপডেট

আর গাড়ি কিন্তু ম্যানুয়াল গাড়ি গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছি টায়ারগুলো কিন্তু একদম নতুন মতো অবস্থায় বাট গাড়িতে কিন্তু দুই তিন দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু কাদা লেগে আছে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি কাদা তো এই জন্য কিন্তু কাদা অবস্থা হয়ে আছে এবং গাড়িটা কিন্তু বডিতে দু একটা হয়তো বা জায়গায় আছে এছাড়া আউটলুকিং অনেকটা সুন্দর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আউটলুকিং কেমন অবস্থায় আছে সাইড এবং পুরো সাইডের কিন্তু আউটলুকিং আউটলুকিংটা কিন্তু এক এক কথায় অসাধারণ অবস্থায় আছে তো এখন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা লক্ষ্য করবো ইন্টেরিয়রটা কী অবস্থা আছে তো ভেতরে যদি লক্ষ্য করি একটু আমরা ফার্স্টে যদি ডোরটা দেখি ডোরটা হচ্ছে ম্যানুয়াল ডোর এবং দেখতে পাচ্ছি ডোরটা কিন্তু একটু দাগ অবস্থা বা ময়লা অবস্থায় আছে এবং ভেতরে দেখতে পাচ্ছি ভেতরে গিয়ার সেটিং কিন্তু ম্যানুয়াল ডোরটা ম্যানুয়াল এবং এখানে জামি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে এবং ভেতরে দেখে নেন কেমন অবস্থা আছে এবং ড্যাশবোর্ড পারফেক্ট আছে আর গাড়িটা সব একটু ইন্টেরিয়র কথা যদি বলি

আচ্ছা গাড়ি যে এসি লাগানো আছে এবং ভেতরে সাইড থেকে দেখে নেন কেমন অবস্থায় ভেতরে শুধু সিট কাবারগুলো চেঞ্জ করতে হবে আবারও বলছি এবং গাড়ির সাইডগুলো যে লক্ষ্য করি সাইডগুলো যা কিছু আছে অবস্থা পাবেন আর কি বাট অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই তো ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এরপরেও আমরা গাড়িটার ব্যাক সাইড লক্ষ্য করবো ব্যাক সাইড কী অবস্থা আছে তখন আমরা গাড়ি যে ব্যাক সাইড লক্ষ্য করি ভাই ব্যাক সাইডটা কী অবস্থা আছে দেখি ভাই ব্যাক সাইডটা আচ্ছা যে ব্যাক সাইডটা লক্ষ্য করছি আমরা একটু কত ট্রিটা সিলিন্ডার ভাই এটা আচ্ছা হান্ড্রেড থ্রিটা কিন্তু সিলিন্ডার লাগানো আছে দেখতে পাচ্ছি এবং গাড়িটা সাইড যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট বনা হিস্টরি নাই যা কিছু ভরা একদম পারফেক্ট অবস্থা আছে তো যাই হোক এই অবস্থা কেমন প্রায় জানবা আসবে আমরা জানবো যেহেতু ভিডিও শুরুতে বললাম দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার তেইশ সাল পর্যন্ত আপডেট তো ফেল অবস্থায় কেমন প্রাইজ আসবে এবং আপডেট অবস্থায় কেমন প্রাইজ আসবে বিস্তারিত জানবো তো ভাইয়া যেহেতু পেপার ফেল ফেল অবস্থায় প্রাইস কেমন আসবে ফেল অবস্থায় আস্কিং প্রাইস চাচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যদি আপডেট করে নেওয়া হয় সেক্ষেত্রে আপডেট করে নেওয়ার ক্ষেত্রে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভিউয়ার্স গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু হচ্ছে ফেল অবস্থা এগারো লাখ পঞ্চাশ এবং আপডেট অবস্থা বারো লক্ষ পঞ্চাশ তো যারা হাইস গাড়ি কিনতে চাচ্ছেন সরাসরি কম বাজেটের মধ্যে তারা আসলে কার সেন্টার ভিজ করে দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সে থাকবেন সুস্থ থাকবেন Allah love